সাদা পোশাকের হাই ভোল্টেজ ইভেন্টগুলোর একটি বর্ডার গাভাস্কার ট্রফি। ভারত অস্ট্রেলিয়ার এই টেস্ট সিরিজ মাঠে গড়ানোর অনেক আগেই শুরু হয় কথার লড়াই। মনস্তাত্ত্বিক যুদ্ধে একে অপরকে ঘায়েল করার চেষ্টায় থাকে। বর্ডার গাভাস্কার ট্রফির ১৬তম সিরিজটি ভারতে হওয়ায় কন্ডিশন বিবেচনায় কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া। তবে নাগপুরের উত্তাপ বাড়িয়ে দিতে ওশেনিয়া থেকে যেন কথার মিসাইল ছুটছে অজিরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে গেলে সিমিং উইকেটে ভুগতে হয় এশিয়ান দলগুলোকে। এর জবাবে নিজেদের দেশে অতিরিক্ত টার্নিং উইকেট তৈরি করে উপমহাদেশের দলগুলো, আর এই উইকেট ডক্টরিংয়ে মাস্টার ভারত। প্রতিবার বাইরের টিমগুলো সফরে এলে যেন উইকেটে ফাঁদ পেতে রাখে ইন্ডিয়ানরা, যে স্পিন ফাঁদ গোলে বের হওয়া দুষ্কর। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। ২০১৭ সালের সবশেষ সফরেও ইন্ডিয়ান স্পিনাররা হয়ে উঠেছিলেন গলার কাঁটা। এবারও চোখ রাঙাচ্ছেন অশ্বিন জাদেজারা। আর বিদর্ভ ক্রিকেট গ্রাউন্ডের উইকেট দেখে কপালে চিন্তার রেখা বড় হয়েছে কামিন্স স্মিথদের। অনুজদের অবস্থা ভেবে সরব সাবেক ক্রিকেটাররা। জেসন গিলেস্পি, সাইমন ওডনেলরা ভারতের ডক্টরড পিচ প্রস্তুতি নিয়ে সমালোচনায় মেতেছেন। আইসিসিকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধও জানিয়েছেন তারা। সাবেক অজি ক্রিকেটারদের কড়া জবাব দিয়েছেন রোহিত শর্মা। তাদের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দেন ভারতীয় অধিনায়ক। শুধু রোহিতই নন, পিচ নিয়ে অভিযোগ অস্বীকার করে অজিদের কড়া ভাষায় জবাব দিতে ছাড়ছেন না ভারতের সাবেক ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ।